হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা সিমেন্ট, বালি এবং খোয়ার যে স্ট্যান্ডার্ড রেশিও আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যখন আপনি কনস্ট্রাকশন কাজ করবেন তখন অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড ভ্যালু নিয়ে কাজ করতে হবে, অথবা ডিজাইন অনুযায়ী যে রেশিও দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করতে হবে। তবে আজকে আমরা জানবো স্ট্যান্ডার্ডলি কোন কাজের জন্য কোন রেশিও ফলো করা হয়, অথবা কোন কাজের জন্য কোনটা মেনটেন করা হয়। এখানে আমরা স্ট্যান্ডার্ড দেখি। জলছাদ, জলছাদ যখন আপনি কাজ করবেন সেখানে চুন, খোয়া এবং সুরকি লাগবে। সেখানে চুন খোয়া সুরকির অনুপাত 2:2:7, 2 হচ্ছে প্রথমটা চুনের জন্য, 2 হচ্ছে সুরকির জন্য, 7 হচ্ছে সিমেন্টের জন্য। আপনি যখন জলছাদের জন্য কাজ করবেন তখন চুন, সুরকি এবং খোয়া লাগবে। এখানে রেশিও হচ্ছে 2:2:7, 2 হচ্ছে চুনের জন্য, তারপরে 2 হচ্ছে সুরকির জন্য এবং খোয়ার জন্য হচ্ছে 7। এই রেশিও গুলো কিন্তু মেনটেন করতে হবে। প্লাস্টারের জন্য সিমেন্ট বালি যেটা 1:6 অথবা 6:1, 1 সবসময় কিন্তু সিমেন্ট কে বোঝাবে, 1 সামনে থাকুক অথবা পরে থাকুক, ঠিক আছে। তারপর এটা আরসিসি এর জন্য সিমেন্ট বালি খোয়া, এটা স্ট্যান্ডার্ড যে রেশিওটা 1:2:4। ফুটিং এর জন্য সিমেন্ট বালি খোয়ার যে স্ট্যান্ডার্ড রেশিও 1:3:6 অথবা 1:4:8, এই রেশিও নিয়ে আপনি কাজ করতে পারেন। সিসি কাজের জন্য সিমেন্ট বালি খোয়া দরকার, সেখানে স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 1:3:6। এবং ডিপিসি, ডিপিসি বলতে বোঝাচ্ছে ড্যাম্প প্রুফ কোর্স, ড্যাম্প প্রুফ কোর্সের জন্য আপনার যে স্ট্যান্ডার্ড রেশিও সিমেন্ট বালি খোয়া 1:1.5:3। তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রেশিও যখন আপনি কোনো কাজ করতে যাবেন, অথবা কোনো পরীক্ষায় ভাইবা দিতে যাবেন, অথবা কোনো অঙ্ক সমাধান করতে যাবেন। এই রেশিও গুলো ধরেই আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, গুড বাই।